এখন আমি চলে এসেছি টালিগঞ্জ মেট্রো স্টেশন এবং এখান থেকে মেট্রো ধরে আমি চলে এলাম গিরিশ পার্ক। গিরিশ পার্কের মেট্রো গেটটা থেকে বেরিয়ে বাঁ দিক ধরে 10 থেকে 15 মিনিট হাঁটলেই পাওয়া যাবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, আজ আমার গন্তব্যস্থল। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির একটা গেট বড় রাস্তার ধারেই দেখা যাচ্ছে। এই গেটের মধ্য দিয়ে আর একটুখানি হাঁটলেই আমরা পেয়ে যাব জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। জোড়াসাঁকো কলকাতার শঙ্খশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। দ্বারকানাথ ঠাকুর লেনের দুপাশে যে পুরনো আর্কিটেকচারগুলো রয়েছে সেই পুরনো আর্কিটেকচার দেখে হাঁটতে বেশ ভালো লাগছিল। এই আর্কিটেকচারগুলো দেখে হাঁটতে হাঁটতেই আমি পৌঁছে গেলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। এখন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে, এটা একটা মিউজিয়াম। ঠাকুরবাড়িতে প্রবেশ করার পরে ঠিক ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। পার হেড টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা, ছাত্রছাত্রীদের জন্য টিকিটের মূল্য 10 টাকা, এছাড়া এখানে ফটো তোলার জন্য 50 টাকা দিয়ে আরও একটি টিকিট কাটতে হবে। এখানে ভীষণই কড়াকড়ি যে মোবাইলটার মধ্যে টিকিটটাকে লাগানো হবে শুধুমাত্র সেই মোবাইলটা দিয়েই এখানে ফটো তোলা যাবে, অন্য কোনো মোবাইল দিয়ে নয়। এছাড়া এই ঠাকুরবাড়ির ঠিক ওপরে দোতলা যেটা সেখানে হচ্ছে মিউজিয়াম, সেই মিউজিয়ামে যেতে গেলে নিচে জুতো খুলে যেতে হবে, তাছাড়া যাওয়ার সময় মোবাইলটা সুইচ অফও করে দেবে যাতে সেখান থেকে কোনো ফটো না তোলা হয়। তো এরকম একটা কড়াকড়ি রয়েছে এখানে, তবে এখানে এসে খুব ভালো লেগেছে, খুব ভালো একটা জায়গা। আর এই জায়গার যে ইতিহাস, সেই ইতিহাসের কথা না বলে তো থাকা যায় না, তাই সেই ইতিহাসের বেশ কিছু অজানা কথা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। জোড়াসাঁকো অঞ্চলের আদি নাম ছিল মেছুয়া বাজার। ইতিহাস প্রসিদ্ধ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ছিল বাংলার নবজাগরণের অন্যতম মুখ্য ধারক ও বাহক। 1800 শতকে দ্বারকানাথ ঠাকুর তৈরি করেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। এবার কলকাতার একটি খ্যাতনামা পরিবার। এই পরিবারের ইতিহাস প্রায় 300 বছরের। এই পরিবারের সদস্যরা অনেকেই বাণিজ্য, সমাজ সংস্কার, ধর্ম সংস্কার, আন্দোলন, সাহিত্য, শিল্পকলা ও সঙ্গীতের জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব। ঠাকুরবাড়ি মানে কেবলমাত্র একটি জমিদার বা বনেদি বাড়ি তা কিন্তু নয়। এ বাড়ির ইঁট, চুন, সুরকির গাঁথনির পরতে পরতে মিশে আছে প্রতিভা, কৃতি, খ্যাতি, সাফল্য এবং ঐতিহ্য। বাংলার সাহিত্য সংস্কৃতিতে এই বাড়ির ভূমিকা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। 19 শতকের নবজাগরণেও ঠাকুরবাড়ির অবদান অস্বীকার করা যায় না। এখন আমি চলে যাব ঠাকুরবাড়ির অন্দরমহলে। অন্দরমহল যাওয়ার আগে মাথার উপর রয়েছে এরকম একটি ঝাড় বাতি, যেটা খুবই সুন্দর। ঠাকুরবাড়ির আর্কিটেকচার নিয়ে বলার কিছু নেই, প্রত্যেকটা জায়গায় আর্কিটেকচার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এই যে জায়গাটা দেখছেন এটাই হলো ঠাকুরবাড়ির অন্দরমহল, এখানেই থাকতেন ঠাকুরবাড়ির মেয়েরা। এটাই হলো জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ঠাকুর দালান, যেখানে একসময় জাঁকজমকভাবে পুজো হতো দুর্গা ঠাকুরের। বহু চর্চিত এই ঠাকুর দালান হঠাৎই দুর্গাপুজো একদিন বন্ধ হয়ে গেল। তার কারণ হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, উনি ব্রহ্মধর্মে দীক্ষা নিয়েছিলেন। ব্রহ্মধর্মে দীক্ষা নেওয়ার পর উনি দুর্গাপুজো এখানে বন্ধ করে দেন, কারণ ব্রহ্মমতে ভগবান হচ্ছে নিরাকার। সেখানে একেশ্বরবাদের প্রতিষ্ঠা করার ফলেই তিনি পৌত্তলিকতা অর্থাৎ পুতুল পুজো বা
মাটির ঠাকুরের যে পুজো হয় সেই পুজোটা বন্ধ করে দিয়েছিলেন। তার আগে অবধি এখানে খুব সুন্দরভাবে জাগ জমক করে দুর্গা পুজো সম্পূর্ণ হতো এবং ঠাকুরবাড়ি দুর্গাকে যখন বিসর্জন দেওয়া হতো তখন তার সাথে যে অলংকার থাকতো সোনার, সেই অলংকার শুদ্ধ গঙ্গাতে বিসর্জন দেওয়া হতো। শোনা যায় ঠাকুর বিসর্জনের পর সেই অলংকার নেওয়ার জন্য ঠাকুরবাড়ির চাকরেরা এবং বিভিন্ন লোকেরা গঙ্গায় ঝাঁপ দিয়ে সেই সোনা যতটা পারে তোলার চেষ্টা করত, এরকম একটি গল্প কথিত আছে। এই সেই অন্দরমহল, সেই বহুচর্চিত অন্দরমহল যেখান থেকে মেয়েরা ঘেরাটোপের মধ্যে না থেকে বাইরে বেরিয়েছিলেন। বাঙালি নারীর জাগরণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নাম। শুধু শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনেই নয়, ফ্যাশন এবং স্টাইলেও এই বাড়ির নারীরা ছিলেন অগ্রগামী। ঠাকুরবাড়ির এমন পাঁচ নারী জ্ঞানদানন্দিনী দেবী, স্বর্ণকুমারী দেবী, কাদম্বরী দেবী, ইন্দ্রা দেবী চৌধুরী রানী ও সরলা দেবী চৌধুরী রানী। জ্ঞানদানন্দিনী দেবী স্বামীর সাথে বোম্বাইয়ে গিয়েছিলেন এবং ওখান থেকে উনি বাংলায় নিয়ে এসেছিলেন একটা শাড়ি পরার স্টাইল, যেটাকে তখন বলা হতো বোম্বাই দস্তুর। জ্ঞানদানন্দিনী দেবী আরও দুটো প্রথা চালু করেছিলেন, একটা হচ্ছে জন্মদিন পালন এবং অন্যটি হচ্ছে সন্ধ্যা ভ্রমণ। এছাড়াও তিনি আরও একটি কাজ করেছিলেন যেটার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকব, সেটা হচ্ছে উনি প্রথম ঠাকুর বাড়ির অন্দরমহলে ফটোগ্রাফার নিয়ে এসেছিলেন এবং ননদ, জা, শাশুড়ি এবং অন্যান্য মেয়েদের ফটো তুলিয়েছিলেন। ঠাকুরবাড়ির মহিলাদের যেটুকু ফটো আমরা পাই বা ছবি আমরা দেখতে পাই শুধুই ওনার জন্যই। রবি ঠাকুরের নতুন বৌঠান প্রায়শই স্বামীর সাথে ঘোড়ার গাড়ি চড়ে যেতেন গড়ের মাঠে হাওয়া খেতে। এছাড়া উনি ওনাদের বাড়ির তিনতলাতে তৈরি করেছিলেন নন্দন কানন, যেখানে শিল্প সাহিত্যের আসর বসে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি সুদক্ষিণা ঠাকুর, ওনার বিয়ে হয়েছিল উত্তরপ্রদেশে। স্বামী মারা যাওয়ার পর সেই জমিদারি, স্বামীর জমিদারি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ঘোড়ায় চড়ে, বন্দুক কাঁধে উনি জমিদারি সামলাতেন। শুধু তাই নয়, ওনাকে মহারানী খেতাব দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, উনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি বিধবা বিবাহেরও সাক্ষী। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে দিয়েছিলেন প্রতিমা দেবীর সাথে। প্রতিমা দেবী ছিলেন বিধবা এবং এই প্রতিমা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের খুব কাছের মামনি বা ব্রাইড মাদার, যিনি সুদীর্ঘ 32 বছর কবির সেবা শুশ্রূষা করেছেন। ইন্দোনেশিয়ায় ভ্রমণকালে কাপড়ের ওপর বাটিকের কাজ দেখে প্রতিমা দেবী মুগ্ধ হয়েছিলেন এবং বাটিক শিল্পকে নিয়ে এসেছিলেন কলাভবনে, অর্থাৎ শান্তিনিকেতনে, এবং বাটিক এসেছেই বাংলায় প্রতিমা দেবীর হাত ধরে। ফ্রান্স থেকে সেরামিক্সের কাজ শিখে শান্তিনিকেতনে যুক্ত করেছেন এই সেরামিক্সের কাজটাকে এই প্রতিমা দেবী। সর্বোপরি স্মরণযোগ্য যে ঠাকুরবাড়ির মূল কেন্দ্রে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন এমন একটা নক্ষত্র যাকে ঘিরে রয়েছে এই ঠাকুরবাড়ি। আজও সমান মর্যাদায় সেই ঐতিহ্যেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি মাথা তুলে দাঁড়িয়ে আছে। ঠাকুরবাড়ির অজানা অনেক তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি খোলা থাকে, সোমবার দিন বন্ধ থাকে। সন্ধ্যাবেলা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, সেটা যদি দেখতে চান তাহলে আপনাদেরকে সন্ধে করে এখানে আসতে হবে। লাইট অ্যান্ড শোতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান এবং বিভিন্ন রকমের নাটক এখানে শোনা যায় এবং তার সঙ্গে পুরো জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে লাইটের দ্বারা একটা শো তৈরি হয় যেটা দেখতে খুবই সুন্দর, খুবই মুগ্ধকর। যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণই
কানের মধ্যে আসছে সুমধুর রবীন্দ্রসঙ্গীত, খুবই ভালো লাগছিল। রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে পুরো জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটাকে ঘুরে দেখতে। এখন সামনে যে ভবনটি দেখছেন সেটি হচ্ছে বিচিত্রা ভবন। এর পাশে বারান্দা দিয়ে গেলে দেখা যাবে মিউজিয়াম। মিউজিয়ামের মধ্যে রয়েছে চাইনিজ গ্যালারি, জাপানিজ গ্যালারি, রয়েছে ঠাকুর পরিবারের আতুর ঘর যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন, ঠাকুর বাড়ির ডাইনিং রুম, ঠাকুর বাড়ির আসবাবপত্র বা যে সমস্ত জিনিসপত্র ওনারা ব্যবহার করেছিলেন সেগুলি, পোশাক আশাক, ঠাকুর বাড়ির পূর্বপুরুষদের যে ছবি সেগুলো, এরকম অনেক কিছু দেখার আছে মিউজিয়ামে। এটা এখানে বলেও শেষ করা যাবে না। অসাধারণ একটা জায়গা থেকে ঘুরে এলাম। যখন ঘুরবে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো। যখন ঘুরবে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ঠাকুরবাড়ি দেখা আজকে এখানেই সমাপ্ত করলাম। এরপর বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী টানা রিকশায় না চললে কি হয়, তো সেই জন্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে বেরিয়েই পেয়ে গেলাম টানা রিকশা। তো সেই টানা রিকশায় উঠে এখন বাড়ি ফিরছি। ভালো থাকবেন সবাই, আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। যখন ঘুরবে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো। যখন উড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকি দেব বেচাকে না মিটিয়ে।